কি নাম তোমার? আমি বংশী গো, বংশী, বংশীলাল, এই গ্রামেই থাকি। নামেও বংশী আর বাজায়ও বাঁশি। মাঝি, ওকে বলো তো আর একটু বাজাতে। ও ভাই, বাজাও বাজাও দেখি আর একটু। বাজাবো, শুনবে আমার বাঁশি? আচ্ছা বাজাচ্ছি। অপূর্ব! ও, নৌকোটা চলে গেল বুঝি। ইস, বিকেল হয়ে গেল যে। বাবা আজ নির্ঘাত খুব বকাঝকা করবেন। এই যে নবাব পুত্তুর, এতক্ষণে আসার সময় হলো। বলি, কোন রাজকার্যে গিয়েছিলি শুনি? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কতক্ষণ আর না খেয়ে বসে থাকবো শুনি? সত্যি আজকে অনেক দেরি হয়ে গেল বাবা। নদীর পাড়ে বসে বাঁশি বাজাচ্ছিলাম তো, একটা অনেক বড় নৌকো এসে দাঁড়ালো। মনে হয় কোনো মান্যগণ্য ব্যক্তি ছিলেন। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, নানা দেশের সব রাজা মহারাজা সবাই এসেছিল তোর বাঁশি শুনতে। হত ভাগা, কাজকর্ম কিছু করার নাম নেই, শুধু বাঁশি আর বাঁশি। একদিন দেখবি ভেঙে দুটুকরো করে ফেলবো ওই অলক্ষণে বাঁশি। নাও এবার খেয়ে উদ্ধার করো আমাকে। তুমি খেতে বসো বাবা, আমি দিয়ে দিচ্ছি। দেখ বংশী, আমি ভালো মুখে বলছি, মাথা দিয়ে শোন। বয়স তো এখন কম হলো না আমারও আর তোরও, ছোট থেকেই একার হাতে তোকে মানুষ করেছি। হ্যাঁ বাবা, তুমি আমার মা, তুমি আমার বাবা। চাষ করা, সংসারের সব কাজ সব করেছি। ভেবেছিলাম তুই বড় হয়ে সব সামলাবি, কোথায় কি, কোনো দায় দায়িত্ব নেওয়ার নাম নেই, সারাদিন বাঁশি মুখে নিয়ে ফুঁকছিস। বাঁশি বাজাতে আমার ভালো লাগে বাবা। সেটাই তো কাল হয়েছে, ছোটবেলায় পাঠালাম পড়াশুনো করতে, ওখানেও গিয়ে বাঁশি, পড়াশুনো তো কিছুই শিখলি না। পণ্ডিত মশাই তো আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। সে তো আর শুধু শুধু নয়, বাঁশি বাজিয়ে অন্য শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটানো হচ্ছিল। চাষবাসও তো কিছু শিখলি না, আমি চোখ বুঝলে না খেয়ে থাকবি। আমি যাই বাবা, গরুগুলোকে মাঠ থেকে নিয়ে আসি। দেখিস আবার বাঁশি বাজাতে বসে যাস না যেন। এই সংবাদ সেনাপতি, মহামন্ত্রীর শারীরিক অবস্থা কি কিছু উন্নতি হলো? মহারাজ, আমি রাজদরবারে আসার আগে রাজবৈদ্যর সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। অতি উত্তম, অতি উত্তম। তা কি বললেন রাজবৈদ্য? মহারাজ, দুর্ভাগ্যবশত রাজবৈদ্যের ওষুধে মহামন্ত্রীর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। বিশেষত মহামন্ত্রীর অনিদ্রাজনিত রোগই প্রবল, তাই উনি মহামন্ত্রীকে নৌকাবিহারের পরামর্শ দিয়েছেন। এ তো মোটেই ভালো কথা নয়। দেশে এখন দুর্যোগের ঘন ঘটা, ঘরে বাইরে শত্রুর অভাব নেই। এই অবস্থায় মন্ত্রী দ্রুত আরোগ্য লাভ না করলে তো বিপদ। সে কথা তো অজানা নয় মহারাজ, তবে সব থেকে চিন্তার বিষয় আমাদের রাজকুমারের অসুস্থতা। ঠিকই, রাজকুমার সেই কবে থেকেই অসুস্থ, ভগ্ন স্বাস্থ্যের জন্য নিজের প্রাসাদের বাইরেও তো আসতে পারে না। উফ, দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। চেষ্টার তো কোনো ত্রুটি করা হচ্ছে না মহারাজ, দেশ বিদেশ থেকে কতই না চিকিৎসক তো এলো রাজকুমারের চিকিৎসার জন্য, কিন্তু কোনো ফলই তো পাওয়া যাচ্ছে না। মহারাজ, বিজয়দ্বীপের কন্যার সঙ্গে রাজকুমারের বিবাহের সব কথা পাকা, কিন্তু রাজকুমার বিক্রম যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছে ততক্ষণ কিছুতেই এগোনো যাচ্ছে না। ভগবান জানেন কি হবে। ওরে হতচ্ছাড়া, সকালে উঠেই বাঁশি নিয়ে বসেছে, আমি একা গিয়ে খেতে রাজ্যের কাজ করে এলাম। আমাকে বলতে পারতে বাবা, আমিও যেতাম। আহারে, গিয়ে আমাকে উদ্ধার করে দিতেন। শোন, আমি পুকুর থেকে স্নান করে আসছি, তারপরে শাকসবজি নিয়ে বাজারে যাব বিক্রি করতে। আচ্ছা বাবা। কি আচ্ছা শুনি হতভাগা, ঠিকঠাক করে এগুলো পাহারা দিবি আমি না আসা পর্যন্ত। ঠিক আছে বাবা।
হে ভগবান, আমার ছেলেটার একটু আক্কেল দাও ভগবান। বাঁশি ছাড়া দুনিয়ার কিছুতেই ওর মন নেই। একটু সংসারই করো ওকে ভগবান, তারপর না হয় বিয়ে থা দিয়ে আমি তীর্থে যাব। কি, এ তো আমার বাগানের শাক, সর্বনাশ! এই বংশী, বংশী! এভাবে তো চলে না বিক্রম, তুমি সারা দিন রাত বিছানাতেই শুয়ে আছো, রাজকার্য এখন না শিখলে আর কবে শিখবে? দিনে দিনে আমারও তো বয়স বাড়ছে, আমার কিছু ভালো লাগে না বাবা। মন খারাপ থাকে সারাদিন, মনে হয় সারাদিন বিছানাতেই শুয়ে থাকি। তোমার মায়ের মৃত্যু অবশ্যই তোমার কাছে এক মহাশোক, কিন্তু বিক্রম, মৃত্যুই তো জীবনের শেষ নয়, তোমাকে তো ঘুরে দাঁড়াতেই হবে। বিক্রম, তোমার তো কিছুরই অভাব নেই, লোক লস্করে সারা বাড়ি ভর্তি, এদিকে তুমি কারো সঙ্গেই কোনো কথাবার্তা বলো না। কথা বলতেও আমার ভালো লাগে না, শরীর ভীষণ দুর্বল, কিছু খেতেও ইচ্ছে করে না আমার। রাজবৈদ্য মশাই ওষুধ যা দিয়েছেন তাতেও তো দেখছি সেরকম কোনো কাজ হচ্ছে না। তবে তিনি তোমাকে তো কোনো না কোনো কাজ নিয়ে থাকতে বলেছেন, শারীরিক কিছু পরিশ্রম করতে বলেছেন, এই খেলাধুলো, শরীরচর্চা। ওসব আমি পারি না। কেন, ঘোড়াশালে কত ঘোড়া, রাজার ছেলে তুমি, অশ্বারোহণ করা, জঙ্গলে গিয়ে শিকার করা, যুদ্ধ করে বহিঃশত্রুর হাত থেকে দেশকে উদ্ধার করা, এসব না করলে রাজা হিসাবে দেশবাসী মানবে তোমাকে? আর মল্ল রাজকন্যার সঙ্গে তোমার বিবাহটাও সম্পন্ন করতে হবে। আমি রাজা হতে চাই না বাবা, বিবাহ করতে চাই না, আমি শুধু ঘুমোতে চাই। মহারাজ, দেখুন কে এসেছেন। কি আনন্দ, মহামন্ত্রী আপনি সেই কতদিন পরে রাজসভায় ফিরে এলেন, বসুন বসুন। প্রণাম মহারাজ, সত্যি অনেকদিন পর আবার রাজসভায় আসার সৌভাগ্য হলো। আপনার শরীর এখন কুশল তো? হ্যাঁ মহারাজ, সে এক অতি আশ্চর্য ঘটনা, আরোগ্য লাভ করব সে আশা তো ছেড়েই দিয়েছিলাম। রাতে দিনে কখনোই ঘুম আসতো না, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি। আশ্চর্য, তারপর? সত্যিই আশ্চর্য, বাঁশিতে তার আশ্চর্য মধুর সুর, সেই বাঁশি শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না, সেই থেকেই আমার সব রোগ উদাও, আবার আগের মতো সুস্থ আমি। বাহ, কি অপূর্ব ঘটনা! কিন্তু আজ দেশ এক অভাবনীয় সংকটের মুখে, আমার একমাত্র উত্তরাধিকারী রাজকুমার বিক্রম রোগ শয্যায়, মল্লরাজ বিজয়দীপ অতীব উদ্বিগ্ন, তার কন্যার সঙ্গে রাজকুমারের বিবাহ দ্রুত সম্পন্ন না করতে পারলে মল্লরাজের সঙ্গে মনোমালিন্য অবশ্যম্ভাবী, আর তাতে দুদেশের প্রজারাই যুদ্ধের সম্মুখীন হতে পারে। যুদ্ধ নিয়ে চিন্তা করবেন না মহারাজ, আমার সেনারা প্রস্তুত। না হে সেনাপতি, যুদ্ধ কখনো কারো মঙ্গল করে না, হার বা জিত যারই হোক না কেন, দুদেশেরই অত্যন্ত ক্ষতি হয়, তার থেকে ভালো প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা, আপদে বিপদে তাদের পাশে দাঁড়ানো। আপনি যথার্থই বলেছেন মহামন্ত্রী, কিন্তু সমস্যার যে সমাধান কি করে সম্ভব তা আমার চিন্তার বাইরে। মহারাজ, আমি বলছিলাম কি, সেই বাঁশিওয়ালাকে যদি একবার এই রাজপ্রাসাদে আনা যেত, তার বাঁশিতে জাদু আছে, যদি রাজকুমারকে শোনানো যেত সেই বাঁশি। হ্যাঁ ঠিক, তাই তো, কোথায় সেই বাঁশিওয়ালা? সেনাপতি, যত শীঘ্র সম্ভব তাকে নিয়ে এসো এই রাজসভায়। মহামন্ত্রী, কি নাম তার, থাকে কোন গ্রামে? তার নাম বলেছিল বংশীলাল, নদীর পারে নিশ্চয়ই তার গ্রাম, ওই মৌমুখী নদীর তীরে যেখানে বড় দুর্গা মন্দির আছে তার কাছাকাছি কোথাও থাকে। মৌসুমী নদীর পাশের দুর্গা মন্দির তো, আমি এখনই পেয়াদা পাঠাচ্ছি তাকে ধরে নিয়ে আসার জন্য। আহা, তাকে যেন যত্ন করে নিয়ে আসে, ধরে বেঁধে নয়। যথা আজ্ঞা মহারাজ।
এই যে শুনছেন, বংশীর বাড়ি এটা? হ্যাঁ। কোথায় বংশী? জরুরি তলব আছে। ঠিক জানতাম, নিশ্চয়ই কিছু আহম্মকের মতো কাজ করেছে। হায় হায়, হে ভগবান, কি ছেলে কপালে দিলে আমার! কোথায় বংশী? তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। বংশী আর কোথায়, দূর করে দিয়েছি বাড়ি থেকে। আমার অত কষ্টের ফসল, যেটুকু শাকসবজি ছিল খেয়ে গেল ছাগলে। কি বলছেন, কিছুই বুঝতে পারছি না। তোমার আর বুঝে কাজ নেই বাপু, সে তো নেই। চলো আমাকেই ধরে নিয়ে চলো দেখি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মহারানী, আমার কন্যা ভানুমতি রূপে গুণে সে অদ্বিতীয়া। তাকে বিবাহের জন্য কত দেশের রাজপুত্ররা উদগ্রীব। কিন্তু আশ্চর্য, প্রতিবেশী সুবর্ণ দেশের রাজপুত্র বিক্রমের সঙ্গে ভানুমতির বিবাহের কথাবার্তা স্থির হওয়ার পরেও ওদিক থেকে কোনো তাগিদ দেখছি না। আমিও তো তাই ভাবছি দিনরাত, বড়ই দুশ্চিন্তা হচ্ছে। মেয়েটাও মন মরা হয়ে থাকে রাত দিন। আমাদের একবার সুবর্ণ দেশে গিয়ে খোঁজ নেওয়া উচিত, হয়তো ওদের কোনো বিপদ হয়েছে। সে আর কি এমন বিপদ হবে, অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ বিগ্রহেরও কোনো সংবাদ নেই আমার কাছে। তবে এটা যদি ওদের কোনো কুমতলব হয়, তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না। আমার দেশের শক্তির কাছে ওরা টিকতেই পারবে না। না না, ওসব কথা কেন, তার থেকে একবার ভালো করে খোঁজ নেওয়া যাক ওদেশের। ও মা, কি সুন্দর বাঁশির আওয়াজ! কে এমন বাঁশি বাজায়, আগে তো কখনো শুনিনি। আহা, সত্যি তো, এমন বাঁশি তো আমি কখনো শুনিনি। প্রহরী, কে আছো? আজ্ঞে মহারাজ। দেখো তো কে বাঁশি বাজায়। ও ভিনদেশী, জঙ্গল পেরিয়ে এদেশে ঢুকেছে। মাঠে বসে বাঁশি বাজাচ্ছিল, পেয়াদা ধরে এনেছে। জঙ্গল পেরিয়ে এসেছে, তার মানে তো সুবর্ণ দেশে। সুবর্ণ দেশের হলে তো রাজকুমার বিক্রমের খবর পাওয়া যাবে। আচ্ছা, নিয়ে এসো তাকে। কি মতলবে ঘুরে বেড়াচ্ছে দেখি। এই যে মহারাজ, নিয়ে এসেছি। নাম বলছে বংশীলাল। প্রণাম মহারাজ। তা কি মতলবে শুনি, সুবর্ণ দেশ থেকে এই দেশে কেন? গুপ্তচর বুঝি? কি হলো, কথা বোঝো না নাকি? বোবা, চর নাকি তুমি? হে আজ্ঞে মহারাজ, চর কি না জানি না, তবে আমি চড়ে বেড়াই মাঠে ঘাটে, বনে বাদারে, আর বাঁশি বাজাই। বটে, তাই মল্ল দেশে গিয়ে চড়তে চড়তেই চলে এসেছো নাকি? আজ্ঞে হ্যাঁ মহারাজ, বাবা রেগে গিয়ে তাড়িয়ে দিলেন। কোনো কাজকর্ম করি না তো, শুধুই ঘরের অনিষ্ট করি আর বাঁশি বাজাই। বাঁশির কিন্তু ভারী মধুর সুর, কেমন মন খারাপ হয়ে গেল। আচ্ছা বুঝলাম, এবারে শোনো, তোমাকে যখন পেয়েছি তখন সুবর্ণ দেশের কিছু খবর চাই। আকে খবর ভালো, মাঠে গরু চরে, পাখি গান গায়, আর আমাদের মৌসুমী নদীতে জল কুলকুল করে বয়ে যায়। আহ, ও সব খবর শুনতে চেয়েছে কে? রাজকুমার বিক্রমের খবর বলো, রাজামশাইয়ের খবর বলো। সে খবর তো আমি কিছু জানি না, আমি গ্রামের ছেলে, কোনোদিন রাজবাড়িই দেখিনি। তবে সেদিন একটা মস্ত বড় নৌকো এসে দাঁড়িয়েছিল আমাদের ঘাটে, রাজবাড়ির নৌকোই হবে হয়তো। আমাকে বলল বাঁশি বাজাতে। তা বাজালে বাঁশি? রাজপুত্র ছিল নাকি নৌকায়? হ্যাঁ, চোখ বুঝে বাঁশি বাজাই তো আমি, অনেকক্ষণ বাজালাম, কিন্তু চোখ খুলে দেখি আর নৌকো নেই। রাজপুত্র বিক্রম নৌকা করে ঘুরছে? হায় হায় মহারাজ, অন্যত্র বিবাহের প্রস্তুতি নয় তো, আমাদের ভানুমতির কি হবে তাহলে? যথার্থ বলেছ মহারানী, না আমাদের তো আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। শীঘ্র সুবর্ণ দেশে দূত পাঠান। হ্যাঁ, আমি নিজে যাব সুবর্ণরাজের সঙ্গে দেখা করতে। ভানুমতির বিবাহ আমি অতি শীঘ্র সম্পন্ন করতে চাই। আর হ্যাঁ, এই বংশীলাল। মহারাজ বংশীলাল? হ্যাঁ, ওই একই হলো। এই বংশীলালকেও নিয়ে যাব সঙ্গে। হে মল্লরাজ, আপনি আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি ধন্য। আপনাকে ধন্যবাদ জানাবার আমার আর ভাষা নেই। আপনি সত্যি অতিশয় অতিথি পরায়ণ ও সজ্জন ব্যক্তি, তবে একটু দুশ্চিন্তা নিয়েই এদেশে এসেছি। আপনি তো জানেনই ভানুমতি আমার একমাত্র কন্যা, প্রাণাধিক প্রিয়। এটা আমাদের সৌভাগ্য যে আপনি রাজকুমার বিক্রমের সঙ্গে ভানুমতির বিবাহের সম্মতি দিয়েছেন। আরে, সৌভাগ্য তো আমাদেরও, ভানুমতি সর্বাঙ্গিকভাবে বিক্রমের উপযুক্ত প্রার্থী। তাহলে বিবাহের আর দেরি কেন? ভানুমতিকে পাত্রস্থ না করা পর্যন্ত আমার যে শান্তি নেই। এক অতি দুর্ভেদ্য বিপদে পড়েছি আমরা। রাজকুমার বিক্রম কোনো এক অজানা ব্যাধিতে আক্রান্ত, সে শারীরিক
ও মানসিকভাবে বিধ্বস্ত। তার বিপন্নতা আর চোখে দেখা যায় না। সর্বনাশ, একই কথা শুনি, রাজকুমার বিক্রম শয্যাশায়ী? রাজবৈদ্য সহ দেশ বিদেশের বহু স্বনামধন্য চিকিৎসক কোনো নিদান দিতে পারেননি। রাজকুমার হাঁটা চলা খাওয়া দাওয়া প্রায় ত্যাগ করেছে, বিবাহেও অনিচ্ছুক। হায়, একই সর্বনাশ হলো! তাহলে কি আমার ভানুমতির সঙ্গে বিক্রমের বিবাহ হবে না? সবই অদৃষ্টের লিখন, বিধাতার বিধান কে খণ্ডাতে পারে? আহা, কি মিষ্টি এই বাঁশির সুর! প্রাণ মন যেন অন্য লোকে নিয়ে যায়। আশ্চর্য, এখানে বাঁশি বাজায় কি? কেন মহারাজ, এ তো বংশীলাল, আপনারই প্রজা। পথ ভুলে আমার দেশে গিয়ে পৌঁছেছিল, আমি সঙ্গে নিয়ে এসেছি। ভারী সুন্দর বাঁশি বাজায়। বুঝেছি, মহামন্ত্রী নিশ্চয়ই ওর কথাই বলেছিল। ওর বংশীর নাকি অনেক গুণ। মহামন্ত্রী নিজে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। আশ্চর্য, বাঁশির এত গুণ! গ্রামে লোক পাঠিয়েছিলাম ওকে নিয়ে আসার জন্য, পাইনি। চলুন তো বাইরে গিয়ে দেখি। আহ, কি আশ্চর্য সুন্দর বাঁশির ধুন! আমার মনে প্রাণে এক নতুন আনন্দের ঢেউ খেলছে, শরীরে বেশ জোর পাচ্ছি। মনে হচ্ছে ছুটে নিচে চলে যায়, টকব গিয়ে ঘোড়ার পিঠে চড়ি, নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে। অপূর্ব এর সুর, মনের সব দুঃখ দূর হয়ে যায়। আমি এই বংশীর বাঁশির কথাই বলেছিলাম মহারাজ, এর বাঁশি আমাকে নবজীবন দিয়েছে। মহারাজ, ওই দেখুন রাজপুত্র বিক্রম। কি মন্ত্রী, আমি কি দেখছি! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। রাজকুমার বিক্রম আবার আগের মতো ঘোড়া ছুটিয়ে বেড়াচ্ছে। এও নিশ্চয় বংশীর কামাল। ধন্য এই বংশীর বাঁশি! আহা, রাজকুমারের কি দীপ্ত ভঙ্গি, কি রূপ! আমার ভানুমতির যথার্থই উপযুক্ত পাত্র। হ্যাঁ হ্যাঁ, শরীর মন যখন সব কুশল, তাহলে বিবাহে আর বাধা কোথায়? মল্লরাজ, শীঘ্রই ব্যবস্থা করা যাক রাজকুমার বিক্রম আর মল্ল রাজকুমারী ভানুমতির বিবাহে। সত্যি আজ বড় আনন্দের দিন, আমি কাল সকালেই আমার দেশের উদ্দেশ্যে রওনা দেব। আর হ্যাঁ, যার বাঁশি শুনে এ সব কিছু সম্ভব হলো, তাকে নিয়ে এসো তো দেখি। মহারাজের জয় হোক! একি বাবা, তুমি এখানে? আমাকে ক্ষমা করো বাবা, না বলে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, আর কখনো এরকম করব না। কি সর্বনাশ, বাড়ি থেকে পালিয়েছিলে বুঝি? আগে হ্যাঁ মহারাজ, আমিই অপরাধী, সাজা দিন আমাকে। ক্ষমা করবেন মহারাজ, আমার ছেলেকে আমি নিজের প্রাণের থেকেও ভালোবাসি, আপনি আমাকে সাজা দিন আর ওকে দয়া করে ছেড়ে দিন। না না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। ওকে ধরেছি যখন, ছেড়ে দেব কেন শুনি? এই রাজপ্রাসাদেই ও থাকবে, রাজসভা আলো করে, বাঁশি বাজিয়ে ও সবার রোগ দুঃখ সব দূর করবে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু বাবাকে ছেড়ে আমি থাকবো কি করে? বাবা যে আমাকে খুব ভালোবাসেন। তোমার পিতাও রাজপ্রাসাদেই থাকবেন তোমার সঙ্গে, কি খুশি তো? সত্যি এ তো স্বপ্ন, আমার বংশের বাঁশির যে এত গুণ তা তো বুঝিনি কখনো। আয় আয় বাবা, বুকে আয়।